গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রদ আমার তরফ থেকে সবাইকে জানাচ্ছি রদের শুভেচ্ছা। তোমরা সবাই রদ দেখতে যাবে তো? আমি আমি যাওয়ার কোনো ঠিক নেই, তোমার দাদাভাইকে বল, তোমার দাদাভাই নিয়ে যাবে কি না জানি না, দেখি তাও চেষ্টা করবো যাওয়ার জন্য। আমি আজকে তোমাদেরকে কিছু বলতে চাই। অনেকে আছে হয়তো আমার চ্যানেলটা প্রথম সাবস্ক্রাইব করে, তারপরে ফের সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে, কী কারণে নিচ্ছে আমি বুঝতে পারি। তোমাদের যদি পছন্দ হয় আমাদের আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, আর যদি না ইচ্ছা হয় না করবে, কিন্তু কেউ তুলে নেবে না, ওটা চ্যানেলের ক্ষতি হয় প্রচুর। জানি না তোমরা একটা মানুষকে আশ্বাস দিচ্ছ, প্রথম ওপরের দিকে তুলে দিচ্ছ, সে যদি না উঠতে পারে সঙ্গে সঙ্গে মুড়িটা ফের আবার লাগিয়ে নিচ্ছে, এটা কি উচিত বলো? তোমরা নিজেরা বলো, তোমাদের সাথে যদি এটা, ওই জন্য বলছি কেউ আমার ওই ক্ষতিটা করো না। যদি ইচ্ছা হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর যদি না ইচ্ছা হয় করতে হবে না, করতে হবে না। সেই কারণে বলছি তোমাদের আমার চ্যানেলে এসে একটা সাবস্ক্রাইব করবে, দুটো ভিডিও দেখবে ভালো মতো, তাও দেখবে না ফের দুদিন বাদে সাবস্ক্রাইবটা তুলে নেবে, করতে হবে না। কারণ আমি তোমাদের এই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার করো না ওই ক্ষতিটা, করো না কেউ। থাক ওই কথাটা বাদ দিয়ে দিই, দেখো চান টান করে চলে এসি, মুখ হাত চান টান করে মাথাটা হয়তো আঁধে যায়নি, বসে আছি, অদিকে পড়তে গিয়েছি, অদিকে পড়ে গেলে খাওয়া দাওয়া করবো বলে বসে আছি। বিছনা মাদুর পর্যন্ত গুছাইনি, সব একদম এলোমেলো হয়ে পড়ে আছে, কিছু গুছাইনি। অদিতি এলে আর তোমাদের সাথে ফের কথা বলছি। অদিতি পরে চলে এসছে, কিছু খেলো না, খেতে বললাম কিছু খাইনি। আমি আমি কালকেরকার ভাত তরকারি ছিল সেগুলো খেয়েছি, ও পরে ওর দাদার সাথে খেলা করছি, কিছুই খেলো না। এবার রান্না করতে যাবো, একটু তাড়াতাড়ি আজকে রান্না করে নেবো, দেখি চেষ্টা করছি রদ দেখতে যাওয়ার জন্য, দেখি যদি যাই তোমার তো ভিডিওটা পাবে, চেষ্টা করছি যাওয়ার জন্য। এখন রান্না করতে যাবো, কী রান্না হয় দেখি, মনে হয় নটে শাক ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর যথাসম্ভব ডাল হবে আর ভাত, আর ভিতরে যদি মাছ হয় তো মাছ হবে। ঠিক আছে রান্না করে এসে তোমাদের সাথে তারপর ফের কথা বলব। তোমাদের বলেছিলাম যে রান্না করে এসে তোমাদের সাথে কথা বলছি, রান্না করে এসে আর কথা বলতে পারিনি, রান্না টান্না করে এসে তোমাদের দাদাভাই খেতে দিলাম, তারপরে আমার একটা ননদ এসে ননদকে খেতে দিলাম, সবাইকে খাওয়া দাওয়া সবাইকে খেতে দিয়ে নিজে আর ভাত খাইনি, নিজে এসে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে বাসন থালাগুলো মাজলাম, মেজে আর এই ভাত ভাত নিয়ে এসে কিছুটা খেয়েছি আর কিছুটা উঠে দাদাভাই ভাতটাও খাইনি। এবার রদ দেখতে যাবো, বাড়াইপুরে রদ দেখতে যাবো, রেডি হয়ে আর তোমাদের সাথে কথা বলছি। অদিতি ঘুমাচ্ছ ডাকি, তুমি দেখো কেমন ঘুমাচ্ছ, দেখাচ্ছ তো এই সে অদিতি, এই দেখো এই দেখো এই দেখো অদিতি ঘুমাচ্ছে, এই দেখো এই যাও গোয়া সোনার মা ঘুমাচ্ছে, দেখো। ঠিক আছে রেডি হয়ে আর কথা বলছি তোমাদের সাথে। গাড়ি এই গানটা রাখলে ভালো হতো রে, ওদিক থেকে আসে না তো, তুমি গাড়িটা কোথায় রাখবে? দেখি অদিতি মুখ, চলো কেন করছিস, চলো জিনিসের হাত দেবে না, কিন্তু
দেখতে পাচ্ছ সবে এসছে। বারাইপুরেতে গিয়েছিলাম হ্রদ দেখতে, আর আমাদের এখানে গোয়ালবেড়ে আছে, আমাদের বাড়ি ছাড়া অনেকটা দূর, 2 কিলোমিটার মতো ওখানে গিয়েছিলাম। রুম হাইপে গিয়েছি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তোমাদের তো মেলার মধ্যে তেমন কিছু দেখাতে পারলাম না, দেখতে পাবে কিছু কিছু ভিডিও করেছি কিন্তু সাউন্ড নেই, আমি কথা বলতে পারছি না, যা ভিড়, প্রচণ্ড ভিড় হচ্ছে, একদম কথা বলতে পারছিলাম না, সেভ শুধু ভিডিওটা করেছি। অল্প অল্প করে হ্রদ দেখিয়েছি, কিছু মেলায় একটু ঘুরে কোনো জিনিসপত্র বা যা দোকানপাটি বসছে সেগুলো একটু দেখিয়ে দেখিয়েছি, কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। কী খাওয়া দাওয়া করলাম সেও দেখাতে পারলাম না, সেই কটা ছুটি যা নিয়ে এসেই মুড়ি ভাজা আছে, 4টা না 3টে 5টা 5টা 6টা 7টা 8টা নুড়ি ছিল, 10 টাকা নিয়ে। আর এখানে রতে স্পেশাল বাদাম ছাঁকা, বাদাম ছাঁকা। আর এখানে আছে মনে হয় মালপোয়া খেয়েছিলাম, আর মালপোয়া নিয়ে এসেছি, কটা নিয়ে আছে বেশি নেই, 2-3টা মতো হবে ভিতরে আছে। এইটা পূজার জিনিস, কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু। প্রচণ্ড ভিড়, এত ভিড় বলার মতন না, এগুলো তো ভিডিওটা শেষ করলাম আজকে। সবাই ভালো থেকে সুস্থ হতো, রথযাত্রা সবার খুব সুন্দর হয়ে উঠুক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা কমেন্টে ক্লিক করো। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আমি বারবার তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা আমার কেউ ওই ক্ষতিটা করো না, আমার চ্যানেলে এসে তোমরা সাবস্ক্রাইব করবে আবার 2 দিন বাদে বা 5 দিন বাদে এসে সাবস্ক্রাইবটা তুলে নিয়ে ওই রকম ক্ষতিটা করো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি না ভালো লাগে কাউকে করতে হবে না, আর আমার কিছু বলার নেই।